আজকে আমার লাঞ্চের মেনু কার্ড রাইস, তো তার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। আর এই দেখো দইয়ের মিক্সচারটা আমি বানিয়ে নিয়েছি। এটা আমি আজকে ভিডিওতে সেকেন্ড টাইম খাবো তোমাদের সামনে। এটা আরেক দিনও আমি খেয়েছিলাম, তো তোমরা যারা নতুন তারা তো দেখোনি হয়তো, তো সেই কারণে আজকে ভাবলাম যে আজকে তো আমার এটা খেতে ইচ্ছে করছে, তো ঠিক আছে তাহলে ভিডিও করা যেতেই পারে। এটা আমার কাছে খুব স্পেশাল ডিশ, আমি খুব ভালোবাসি এটা খেতে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে শুধু কার্ড রাইস খাচ্ছে, সেটা দেখানোর কী আছে? না, কিছু দেখানোর নেই, কোনো খাবারই কোনো কিছুই দেখানোর নেই। যেহেতু চ্যানেল খুলেছি তো কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো আজকে রান্না করতে ইচ্ছা করছিল না সেরকম করে, তো বাড়িতে দই ছিল। এটার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও আমি কিভাবে এটাকে তৈরি করেছি। আজকে আমি ভিডিও বানাইনি, অনেক দিন আগেই আমি এটার ভিডিও বানিয়ে এই চ্যানেলে পোস্ট করেছিলাম, তো সেটার লিঙ্কটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আজকে। তাহলে চলো খাওয়াটা শুরু করি। আজকে এক্সট্রা আমি পুদিনা পাতা দিয়েছি, তো আমি আগের দিন যেদিন বানিয়েছিলাম যেটার লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, সেই লিঙ্কটাতে তোমরা দেখতে পারবে না যে আমি পুদিনা পাতা দিয়েছি, সেটাতে শুধু ধনে পাতা দিয়েছিলাম। তো আজকে আমি পুদিনা পাতা দিয়েছি, এটা এক্সট্রা, তো তোমরা এইভাবেও করতে পারো। দারুণ, ভীষণ ভালো হয়েছে খেতে। অসাধারণ হয়েছে খেতে সত্যি। আর আজকে পুদিনা পাতাটা দিয়েছি না, আরো ভালো লাগছে খেতে। আমি আজকের খাওয়াটা ঠিক অন্য দিনের মতোই এনজয় করে খেয়েছি,
আমি জানি না তোমরা কতটুকু এনজয় করেছো, কেউ কেউ হয়তো এনজয় করে থাকবে, আবার কেউ কেউ হয়তো ভাববে এটা দেখানোর কিচ্ছু নেই। না সত্যি কথাই, কিন্তু আমার খুব ভালো লাগে কার্ড রাইস খেতে, ভীষণ ভালোবাসি আমি খেতে। যেমন করেই ইচ্ছা আমাকে দিয়ে দাও আমি সেরকম করেই খেয়ে নেব। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন করো খাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।